বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি কিচেন থেকে শুরু করলাম। তো দেখুন, আজকে আমি একটা স্ন্যাক্স অথবা সাইড ডিশ বলতে পারেন, অথবা ডায়েটেও এটা খেতে পারেন, তো সেইটা আমি একটা স্ল্যাড বানাবো। তো দেখুন, এটা অনেক রকমভাবেই খাওয়া যায়, শুধুও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন। তো দেখুন, তার জন্য আমি প্রথমে দেখিয়ে দিই এটার জন্য আমি কি কি নিয়েছি। তো আমি দুটো ডিম নিয়েছি, এটা বয়েল ডিম, বয়েল করে নিয়েছি আমি। অল্প আমি বাঁধাকপিকে খুব ছোট করে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। এটার জন্য লেটুস পাতা, পার্সলে পাতা হলে খুবই ভালো হতো, তো যেহেতু নেই তার জন্য আমি এটা ছোট করে বাঁধাকপি কেটে নিয়েছি একদম সরু সরু করে। গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ। আর এটা আমি ব্রোকলি নিয়েছি, বোনলেস চিকেন। এখানে আছে রসুন, আর এতে ভিনিগার, যা যা লাগবে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন যে কীভাবে আমি এটাকে করি। তো চলুন শুরু করে দিই আমি। তো দেখুন, আমি গরম জল একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ব্রোকলিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট একটু এটাকে আমি ভাপ দিয়ে নেব। তো দেখুন, এটা আমি প্যানটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ ওটা ছোট হচ্ছিল, তো আমি বড় জায়গাটার মধ্যে এটাকে দিয়ে দিলাম একটু ভাপ দিতে। আর এটার মধ্যে আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেব, কারণ চিনি দিলে ব্রোকলির কালারটা ফেড হবে না, কালারটা এমনই থেকে থাকবে। তো তার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। তো এটাকে একটু আমি অল্প সিদ্ধ করে নেব। তো এটা হালকা সিদ্ধ হোক, ততক্ষণ আমি আগার প্রিপারেশনটা রেডি করে নেব। তো এটা আমার হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি এটা সিদ্ধ করব না। এবার উঠিয়ে নিয়ে আমি জলটা ঝারিয়ে নেব। তো আমি দেখুন অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ওই প্যানের মধ্যেতে আমি আগে থেকে যেটা দেখালাম বোকেলিগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে বাটার দিয়ে বানাতে পারেন। আমি খুব হালকা করে একদম ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না এটা, যেহেতু আমি স্যালাড বানাবো। এটা একটা চাইনিজ ডিশ, তো দেখতে থাকুন। তো এটা মোটামুটি ভেজেছি আমি 2 মিনিট মতো ভেজেছি। তো এর মধ্যে বাঁধাকপির টুকরোগুলো আমি খুব ছোট ছোট করে একদম সরু সরু কেটে নিয়েছি, তার মধ্যে এটা আমি দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটাও আমি আর বেশি ভাজবো না। জাস্ট এটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। তো এটা আর ভাব বেশি আমি ভাজবো না। তো হয়ে গেছে, এটাকে এবার আমি উঠিয়ে নেব। তো চলো, উঠিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি এরপর কী করব। তো বন্ধুরা, এই যে ব্রোকলিটাকে আমি তুলে নিয়েছি হালকা ভেজে, তো সেই প্যানের মধ্যে আমি দেখুন অল্প তেল দিয়ে দিয়েছি, এটাও আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। আর এর মধ্যে আমি কিছু চপ করে রাখা রসুন, যেটাকে আমি কেটে রেখেছি খুব ছোটো ছোটো করে, সেটাকে দিয়ে দিলাম। তো আপনারা বললাম যে এর বদলে এটা শুধু বাটার দিয়েও বানাতে পারেন, আমি বাটার দিয়ে আর কি বানাবো না, ওই জন্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানালাম। এর মধ্যে আমি এবার বোনলেস চিকেন যেটা নিয়েছি, সেই চিকেনের টুকরোগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি। তো চিকেনের টুকরোগুলো রসুনের সাথে আমি একটু এটাকে ভেজে নেব, কারণ এটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চিকেন মোটামুটি আমার সেদ্ধ অনেকটা হয়ে এসছে, প্রায় 70% চিকেনটা আমার ফ্রাই হয়ে এসছে, আর অল্প ভাজবো। আর এর মধ্যে যেটা অ্যাড করবো এটা হচ্ছে চিংড়ি, এটাকে ধুয়ে একদম খোলাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়ে রাখা আছে, এর মধ্যে আমি এটাকে অ্যাড করে দেব। এটাকে আমি অল্প ভেজে হয়ে গেছে, আর এর মধ্যে আমি অল্প একটু ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি লবণ দেব, এতক্ষণ লবণটা আমি দিইনি কারণ চিকেনটা থেকে তো জল বেরোবে, আর লবণ দিলে আরও বেরিয়ে যাবে জলটা, ওই জন্য আমি জলটা একটু শুকিয়ে নিয়ে পরিমাণ মতো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো এরপর আমি এক চামচ পরিমাণ এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। সস দেব আমি হাফ চামচ মতো। এই দুটোর সাথে আমি এটাকে আরেকটু ভেজে নেব। আর আমি এক চামচ মতো টমেটো কেচাপ দেব, যাতে এর টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো শেষে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, পেঁয়াজের যে ডান্ডিগুলো হয় সেইগুলো। আর এর মধ্যে আমি হালকা যেগুলো ভেজে রেখেছিলাম ব্রোকলিটা সেটাও দিয়ে দেব। তো খুব ভালো করে এবার আমি এটাকে টস করে নেব, ভাজবো না, ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ডিমটাকে আমি যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটাকে এবার আমি এখন কেটে নেব। পুরো কেটে নিলাম ডিমগুলোকে, আর এটাও হয়ে এসছে। তো এর মধ্যে এবার যে যে জিনিসগুলো আমি অ্যাড করব সেটা দেখাবো, চলুন। তো দেখুন গ্যাসটা এই পর্যায়ে আমি এবার একদম বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পরে আমি অল্প একটুতে মেয়োনিজ দিয়ে দেব, এর গ্রেভিটা বা স্ট্রাকচারটা খুব সুন্দর হবে, তো তাই জন্য আমি এতে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। তো মেয়োনিজটা কম হয়েছে, তো আমি আর একটু মেয়োনিজ এতে দিয়ে দিয়েছি। তো শেষ পর্যায়ে আমি অল্প আবার বাঁধাকপি কেটে রেখেছি, যেহেতু আমার কাছে লেটুস নেই তার জন্য আমি এটাকে বাঁধাকপি দিয়ে দিলাম, তো খারাপ লাগবে না এটা দিলেও। তো এটার সঙ্গে আমি আরো একটু মিশিয়ে নেব। ডিমের টুকরোগুলো এবার আমি শেষে দিয়ে দিলাম, একদম রেডি। তো চলুন এবার দেখাবো, আমি সার্ভ করব, সেটা আমি শেয়ার করব। তো শেষে গোলমরিচ যেটুকু ছিল আমি, এতে তো আমি কোনো কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, ওই জন্য আমি শেষে গোলমরিচটা দিয়ে দিলাম।
এটা শুধু ভীষণ ভালো লাগে, সাইড ডিশ হিসাবেও ভালো লাগে, আপনারা সন্ধ্যায় স্ন্যাক্সে অথবা ডিনারে খেতেই পারেন। তো আমি এটা রুটির সঙ্গে সার্ভ করব। তো চলে এসেছি আমি আজকে ডিনারে। তো দেখুন এতে রুটি আছে আর এটা আমি সার্ভ করব একদম গরম। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল অনটি প্রেস করে দেবেন। তো ভালো লাগলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। সম্পূর্ণ রেসিপি তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে আর ভীষণই খেতে তো ভালোই, একটা ইউনিক রেসিপি আমার কাছে এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ব্লগের সাথে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।